ছয়টি আলামতের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনী পরকিয়ার মতো জিনাহের ভিতরে লিপ্ত আছে কিনা, পরকিয়া করে কিনা, এই ছয়টি আলামতের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার জীবন সঙ্গিনী বা সঙ্গী পরকিয়ায় লিপ্ত আছে কিনা। তিনটা আলামত, তিনটা ক্ষতি দুনিয়া থাকতেই হবে, এটা আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা পরকিয়া করবে, যারা জিনা করবে, তিনটা ক্ষতি দুনিয়া থেকেই হবে। এক নাম্বার, তার চেহারার উজ্জ্বলতা লাবণ্যতা, চেহারার নূর এটা হারিয়ে যাবে, চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে যারা পরকিয়া করবে, জিনা করবে। রাসূলুল্লাহ দুই নাম্বার ক্ষতির কথা বলেন, তার রিজিকের বরকত কমে যাবে, চার দিক দিয়ে তার অভাব অনটন লেগে থাকবে, রিজিক কমে যাবে। তিন নাম্বার যে ক্ষতি সেটা হলো হায়াতের বরকত কমে যাবে, তার হায়াত কমে যাবে, তাড়াতাড়ি সে মারা যাবে। এই তিনটা ক্ষতি জিনা পরকিয়া করলে দুনিয়া থেকেই হবে। আর তিনটা আলামতের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনী পরকিয়া জিনাহের ভিতরে লিপ্ত আছে কিনা। এক নাম্বার, যদি দেখেন যে আপনার সঙ্গী বা সঙ্গিনী আপনার সময়কে ফলো করে, হ্যাঁ ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে কোথায় আছেন, এখন কোথায়, কখন আসবেন বাড়িতে, এই আপনার সময় সম্পর্কে যদি ফলো করে, তাহলে বুঝতে হবে সে জিনা বা পরকিয়ার সাথে সে লিপ্ত আছে। হ্যাঁ, এমনটি সবসময় হবে তা না, অনেক সময় দেখা যায় স্বামী আর স্ত্রী বিবাহ হওয়ার পর থেকে একজন আরেকজনকে খুব ভালোবাসে, তাকে খুব টেক কেয়ার করে, তার সময় সম্পর্কে সবসময় খবর নেয়, সেটা ভিন্ন কথা। হঠাৎ করে যদি আপনার সময় ফলো করে, বুঝতে হবে সে পরকিয়া বা জিনাহের ভিতরে লিপ্ত আছে। দুই নম্বর বিষয় হলো যে হঠাৎ করে যদি রূপচর্চা করে, এমনি স্বাভাবিক অবস্থায় থাকে, কিন্তু দেখবেন যে হঠাৎ করে রূপচর্চা করে তার পোশাক পরিবর্তন করে ফেলে, সুন্দর পোশাক পরে রূপচর্চা করে, তাহলে বুঝতে হবে সে পরকিয়া বা জিনাহের মতন গুনার ভিতরে সে লিপ্ত আছে। তিন নম্বর, ফেসবুক বা মেসেঞ্জার, বর্তমান সময় ফেসবুক বা মেসেঞ্জারে যারা অধিক সময় ব্যয় করে এবং ফোন অধিক সময় চ্যাটিং করে বা কথা বলে, তাহলে বুঝতে হবে যে আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনী এই পরকিয়ার মতো গুনাহের ভিতরে, জিনার মতো গুনাহের ভিতরে সে লিপ্ত আছে। এবার আসুন, যারা পরকিয়া করবে, জিনা করে ফেলবে, তাদের জন্য পরকালে কি শাস্তি রয়েছে, পাক জাহান্নামে নিক্ষেপ করবেন। জাহান্নামের ভিতরে যারা পরকিয়া করবে, জিনা করবে, তাদের জন্য স্পেশাল একটা চুলা রয়েছে, আগুন দাও দাও করে যখন জ্বলে উঠবে, সে আগুনের সাথে সাথে জিনাকারী পুরুষ বা নারী উপরে উঠবে, আগুন যখন কমে যাবে আবার নিচে ঢুকে যাবে, চুলার ভিতরে ঢুকে যাবে। আসুন, এই পরকিয়া জিনার মতো খারাপ এই বদ অভ্যাস, এই খারাপ গুণা থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন, সবাই বলে আমি।